তরবারির আঘাত মানুষের শরীর জখম করে, কিন্তু মন্ধ কথার আঘাত হৃৎপিণ্ড রক্তাক্ত করে দেয়। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারব, অন্য কেউ নয়। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। মানুষ নিজের জায়গায় দাঁড়িয়ে অন্য কারো পরিস্থিতি কখনো বুঝতে পারে না, সে তখনই বুঝতে পারে যখন সে সেই পরিস্থিতির সম্মুখীন হয়। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সকলেই দিতে পারে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটি অনুরোধ করি, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। এই পৃথিবীতে সেই সবথেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেঈমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকেই বন্ধুত্বর সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ভ্রুক্ষেপ না করে সামনে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোয় অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। একজন মানুষকে অতিরিক্ত প্রশ্রয় দিতে নেই, মানুষকে যত বেশি প্রশ্রয় দিবেন আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে এবং সুযোগ নেবে। জীবনে কোন মানুষকে কোথায় কিভাবে কাজে লাগবে, কোন মানুষ তোমার উপকারে আসবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করুন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থাকো না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।